তোমার বাবা নাতনির মুখ দেখে কি দিলেন? কাঁসার বাটি? এই দেখো আমার হাতটা, তোমারটা দেখি। কি হাত তো আমার বাবা! আমার বাবার ভুল। কেমন আছো মা? আমি তো ভালো আছি। তা শ্বশুর বাড়িতে তোমার কিরকম যত্ন আত্মে জুটলো? ভালোই, ঠিকই ছিল। কেমন ভালো আমার ভালোই জানা আছে। তোমার শ্বশুর বাড়ির দৌড় তো ওই চারা পোনা পর্যন্ত। মা, কি হচ্ছে নাকি? আমি নিচে যাচ্ছি, দাঁড়াও। আমার নাতনিটাকে কোথায় দেখে এলো? তোমার বাপের বাড়িতে নাকি? না মা, আসলে রাস্তায় ঘুরিয়ে পড়েছিল, তাই ঘরে রেখে আপনার সাথে কথা বলতে এলাম। তাও ভালো। তোমার বাবা নাতনির মুখ দেখে কি দিলেন? কাঁসার বাটি? না মা, একটা সোনার চেন দিয়েছে। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এই যে, এই যে মা, এই চেনটা দিয়েছে। এ তো দেখছি একটা ফিনফিনে হার। এ তো আমার নাতনি এক পাশ থেকে অন্য পাশ হলেই ছিঁড়ে যাবে। তুমি জানো বৌমা, আমার যখন ছেলে হয়েছিল তখন আমার বাবা ছেলের মুখ দেখে কি দিয়েছিল? একটা মোটা হার। আর তোমার বাবা এরকম একটা সুতোর মতো জিনিস দিয়ে এই কাজ সেরে ফেললেন? ধরো। আপনি তো জানেন মা আমার বাড়ির অবস্থাটা, আমার বাবার এইটুকুনি ক্ষমতা। এই চুপ করো তো, মেলা ফ্যাচ ফ্যাচ করো না। তোমার মতো বাড়ির মেয়েরা বনে দিয়ানার কি বুঝবে? হ্যাঁ, তোমার বাবার অবস্থাটা কিরকম জানো তো? অনেক সময় মানুষ সমুদ্রের ধারে নুড়ি কুড়াতে কুড়াতে মুক্ত খুঁজে পায়। তোমার মতো এরকম একটা বাদুড়ের গলায় আমার ছেলের মতো মুক্তের হাতটাকে তোমার বাবা পরিয়ে দিয়েছেন। তুমি একটু দাঁড়াও, তোমাকে আমি এক্ষুনি দেখাবো আমার বাবা ছেলের মুখ দেখে কত মোটা হাড় দিয়েছিলেন আর তোমার বাবা কি দিয়েছেন। আমি তোমাকে এক্ষুনি সেটা দাঁড়াবো, দাঁড়াও। কেন বিয়ে করেছিলে তুমি আমার? তুমি, তোমার মা, সবাই তো জানতে আমাদের বাড়ির অবস্থাটা। তারপরেও কেন, কেন সবসময় আমাকে খোঁটা দেওয়া হয়? কেন সবসময় আমাকে কথা শোনানো হয়? পূজা দেখো, আমি তো কখনো তোমার সাথে এগুলো করি। আমি কোনোদিন তোমাকে একটাও বাজে কথা বলি। তুমি তো জানো যে মাকে বলেও চুপ করানো যায় না। পূজা, আমি তোমাকে ভালোবাসি। আমার কাছে মানুষের মূল্যটাই বেশি। টাকা পয়সা সোনা গহনা এগুলো কিচ্ছু আমার কাছে ম্যাটার করে না। তোমাকে নিয়ে আমি ভালো আছি পূজা। কিন্তু আমি তো ভালো নেই। উনি উঠতে বসতে আমাকে কথা শোনায়, আমার টাকা সহ্যের ক্ষমতা আছে। তাহলে তুমি কি চাও, আমি একটা নতুন ফ্ল্যাট নিয়ে তুমি আমি আর মেয়ে শিফট করে যাই? যাবে না, আমি চাই না আমার মেয়ে ছোটবেলা থেকে তার ঠাকুমার আদর থেকে বঞ্চিত হোক। যা বৌমা। বৌমা, এই দেখো আমার হাতটা, তোমারটা দেখি। আহ মা, কি হচ্ছে? কি ছাড়ো না প্লিজ। এই তুমি থামো, একদম কথা বলবে না। কই দাও হাতটা, দাও দাও হাতটা। কোনটা হলো বনে দিয়ানা
আর কোনটা অবশ্য তোমাকে এসব বলেই বা কি করবে, সবই আমার কপাল। নাও তোমার হাতটা ধরো। এই দেখুন দাদা, এই হারটা দেখুন, আমার নাতনির জন্য অবিকল এই রকম একটা মোটা হার আপনাকে তৈরি করে দিতে হবে। সোনার ব্যাপারে আপনার উপর আমার অগাধ বিশ্বাস, আপনার দোকান থেকেই আমি সব সোনার জিনিস কিনি। আমি জানি আমার নাতনির জন্য সেরা জিনিসটা আপনিই তৈরি করে দিতে পারবেন। দিন দেখি, ডিজাইনটা দেখি, বাহ ভারী সুন্দর ডিজাইন তো। এই হাড়ে তো গোলমাল আছে। গোলমাল আছে মানে? এই হাড়ে অনেক খাদ বেশানো। কি বলছেন কি আপনি দাদা, ভালো করে দেখুন। জৌরির চোখ ম্যাডাম, আমি 100% নিশ্চিত। তবুও আপনার যদি সন্দেহ হয় একদিন আমাদের শোরুমে আসুন, একটু সময় দেবেন, আমি পরীক্ষা করে বলে দেব। হাত তো আমার বাবা, আমার বাবার ভুল। আসলে বাবা যে দোকান থেকে হাটটা বানিয়েছে ওই দোকানটা আমাদের ওখানে অনেক বদনাম। বাবাকে অনেকবার বলেছিলাম যে ওই দোকান থেকে হাটটা না বানাতে, বাবা কোনো কথাই শুনল না। পূজা, তুমি আজকে বাবাকে একটু ফোন করে বলো তো পুরো ঘটনাটা। তুমি এসো আমার সঙ্গে। ম্যাডাম আজকে আমি আসি, একদিন আপনি সময় করে শোরুমে আসুন, ঠিক আছে? কি হলো এটা, কেন করলে এটা? কেন বললে যে ওটা তোমার বাবা বানিয়েছেন? ওটা আমার দাদু মানে আমার মায়ের বাবা আমার মুখ দেখে দিয়েছিল, নিজের গাড়ি দোষ নিলে কেন? গরিবদের কিছু হারানোর নেই গো, তোমাদের এত বড় একটা পরিবার, এত নাম ডাক, তোমার মামা বাড়ি ও বনিদি পরিবার, আমি কি করে একটা বাইরের লোকের সামনে সেই পরিবারের সম্মান নষ্ট হতে দিই বলো? তোমার পরিবারের সম্মান বাঁচানো এই বাড়ির বউ হিসাবে আমার কর্তব্য। বৌমা, ঠিক রে মা, একদম ঠিক। আমি এতদিন বাড়ি গাড়ি ঠাঁচ বাট এগুলোকেই বনে দিয়ে আনা বলে মনে করতাম, আজ বুঝলাম তুই মনের দিক থেকে বনে দি। আমি নামে মাত্রই বনে দি হয়েছি, মন থেকে বনে দি হতে পারিনি। তুই আমাকে পারলে ক্ষমা করে দিস মা। তাহলে এবার বুঝেছো তো মা? চুপ করুন মা, এ আপনি কি করছেন? আমি তো আপনার মেয়ের মতো, মেয়ের কাছে কি মা কখনো ক্ষমা চায়? হাই মা, হাই আমার মুখে, হাই হাই। দিরারি রে দিরারি রে।